নমস্কার বন্ধুরা, আমি সজি সরকার। তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল চ্যানেল। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সামনে আলোচনা করবো। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সিবিসিএস বিএ ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিতে চলেছ, যাদের এডুকেশন বিষয় রয়েছে, এডুকেশনের পাস যাদের রয়েছে, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তো এই পার্ট থেকে আজকে সাজেশন দিব। বেশ কিছু স্টুডেন্টস আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকে ফোনও করেছিল, তো তাদেরই রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আমি একটি সাজেশন তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো এই সাজেশনের উল্লেখিত প্রশ্ন প্রত্যেকটি কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তবে সাজেশনে উল্লেখিত যে প্রশ্নগুলিতে ভিভি ইম্পর্টেন্ট করে 2020 করা আছে, সেই প্রশ্নগুলো কিন্তু এবছর পরীক্ষার জন্য কিন্তু ম্যাক্সিমামভাবে গুরুত্বপূর্ণ। তাই হাতে যে কদিন সময় আছে প্রশ্নগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নাও, আশা করছি তোমরা পরীক্ষায় নিরাশ হবে না। তো এর আগে আমি ইতিহাসের অনার্স পাস এবং সিলেবাস নিয়ে আলোচনা, এছাড়াও বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করে দিয়েছি। আমি আরও বিষয়ের ভিডিও আনার চেষ্টা করছি, জানি না কতটা পারবো, তবে কথা দিতে পারছি না। তো আপাতত আজকে এডুকেশন সাজেশনটা দিচ্ছি, তো তোমরা এটা ফলো করতে থাকো, তো দেখা যাক আজকে আলোচনা। ইউথফুল স্টাডি সঞ্জীব সরকার, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সিবিসিএস বিএ পার্ট ওয়ান সেমিস্টার ওয়ান, এডুকেশন পাস, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেটা তোমাদের পার্ট রয়েছে। তো যে সমস্ত প্রশ্নগুলোতে ভিভি ইম্পর্টেন্ট 2020 করা আছে, সেগুলো কিন্তু বেশি ভালো মতো পড়বে। তো তোমরা দেখতে পাবে প্রশ্নের পাশে ভিভি ইম্পর্টেন্ট 2020 করা আছে। তো দেখে নেওয়া যে কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, প্রকৃতিবাদ দর্শন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ দর্শনের অবদান আলোচনা করো, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। দুই নম্বর, প্রয়োগবাদ দর্শন বলতে কী বোঝো, আধুনিক শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ দর্শনের অবদান আলোচনা করো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তিন নম্বর, বৌদ্ধ দর্শন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের অবদান আলোচনা করো। চার নম্বর, জৈন দর্শন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের অবদান আলোচনা করো, এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু খুব টাফ। তো পাঁচ নম্বর প্রশ্ন, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আসার মতো প্রশ্ন, শিক্ষকের গুণাবলী যেমন কেমন থাকা উচিত, আদর্শ শিক্ষকের দায়িত্ব গুণাবলী চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা করো, ম্যাক্সিমামভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা কিন্তু। ছ নম্বর, আধুনিক পাঠ্যক্রম রচনার মূলনীতি আলোচনা করো, পাঠ্যক্রম বলতে কী বুঝি, পাঠ্যক্রমের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আলোচনা করো। সাত নম্বর, দর্শন বলতে কী বুঝি বা শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে দর্শনের বৈশিষ্ট্য এবং অবদান এবং প্রকৃতি আলোচনা করো, বা প্রশ্নটা এরকম হতে পারে দর্শনের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা ম্যাক্সিমাম আমি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রকৃতিবাদ বা ভাববাদ, এই দুটার মধ্যে যে কোনো একটা আসবে। ভাববাদ বলতে কী বোঝো, ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষক, শিক্ষালয়, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। নয় প্রকৃতিবাদ, নয় ভাববাদ, দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। ন নম্বর, শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো, এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো। দশ নম্বর, শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার স্বরূপ ও পরিধি আলোচনা করো এবং শিক্ষার কার্যাবলীগুলো তোমরা দেখে রাখবে। এগারো নম্বর, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো, এর সুবিধা ও অসুবিধা লেখো। বারো নম্বর, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সম্পর্ক বলতে কী বোঝো, এর লক্ষ্যের সুবিধা আলোচনা করো। তেরো নম্বর, সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা লেখো। আর চোদ্দ নম্বর, সহপাঠক্রমিক যে বিষয়টা রয়েছে এই পার্টটা সমস্তটা দেখবে। আর শিক্ষা দর্শন পার্ট থেকে যে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন কী ছিল, গান্ধীজির শিক্ষা দর্শন কী ছিল এবং রুশোর শিক্ষা দর্শন কী ছিল, তার ভিতর থেকে রবীন্দ্রনাথটা ইম্পর্টেন্ট হয়েছে। তো যে কটা প্রশ্ন এখানে দেখো, যেগুলো তো ইম্পর্টেন্ট করা রয়েছে, যে প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট করা রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সবার আগে তৈরি করতেই হবে। যেগুলোতে ইম্পর্টেন্ট করা নাই তোমরা সেগুলো পারলে দেখে যাবে, আর যেগুলোতে ইম্পর্টেন্ট করা আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তবে বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন এটা কিন্তু ম্যাক্সিমামভাবে ইম্পর্টেন্ট রয়েছে, আমি দাগিয়ে যেহেতু এটা মানে অ্যান্সারটা প্রচণ্ড টাফ এবং উত্তর লেখাটাও কিন্তু প্রচণ্ড কঠিন। তো এখান থেকে যদি প্রশ্নের অ্যাটেন্ড করো তাহলে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে লিখতে হবে, কারণ একটু ভুল হলে কিন্তু নাম্বার কাটা পড়ে যাবে। তাই অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোমতো ফোকাস করো, আশা করছি পরীক্ষা ব্যর্থ হবে না। তো এই ছিল আজকের আলোচনাটা। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর অন্তত পাঁচজনকে কিন্তু শেয়ার করা আবশ্যক, কারণ ভিডিওতে যদি ভিউ না ওঠে, কমেন্ট না আসে, তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে আমি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের উপর বেস করে একটা ভিডিও তৈরি করবো না। কারণ তোমাদেরই কথাকে মান্যতা দিয়ে তোমরা যাতে পরীক্ষা ভালো দাও, তার জন্য কিন্তু আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, সেকেন্ড সেমিস্টার থেকে একটা ভিডিও পাবে না, পরিষ্কার কথা। কারণ ভিউ না উঠলে আমি কেন ভিডিও বানাতে যাবো, তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন। তো যারা যারা এখনো ইউথফুল স্টাডির সন্ধান পায়নি, অবশ্যই কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, প্রত্যেকটা কলেজের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। যে এই মুহূর্তে ভিডিওটি দেখছো সে কিন্তু অবশ্যই পাঁচজনকে শেয়ার করবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ফেসবুকে শেয়ার করবে, টেলিগ্রামে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর এখন যদি ইউথফুল স্টাডি গ্রুপে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে, যাতে করে আমি যখন কোনো শিক্ষামূলক ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।